ইতালি সরকার রসুলকে হত্যা করার জন্য গোয়েন্দা পাঠাইছে, কি পাঠাইছে, আর সিটি পাঠাইছে যে মোহাম্মদ আমি 2 লক্ষ সেনা নিয়ে মদিনা আক্রমণ করব, তুমি পারলে ঠেকাইও। তো রসুলুল্লাহ সাহাবা কেরামকে বললেন, সাহাবা কেরাম, ইতালি সরকার সিটি পাঠাইছে আমাদের উপর আক্রমণ করবে 2 লক্ষ সেনা নিয়ে, তোমরা কি বলো? এদিক দিয়ে গোয়েন্দাও আছে, গোয়েন্দা প্রকাশ্যে আসে না গোপনে আসে, ও মুসলমানদের সাথে গোয়েন্দাও মসজিদ নববীতে বসা। রসুল বলেন, সাহাবা কেরাম তোমরা বলো কি করা যায়? সাহাবা কেরাম বলে, হে রসুল, ওদের আসতে হবে না, আমরাই যাব। ওরাও কেন মদিনা পর্যন্ত আসবে, আমরা ওদের দেশে যাব। 30,000 সাহাবি নাম লেখাইলেন, সুবহানাল্লাহ বলবেন না। এখন রসুল ভাবলেন, এত দূরের সফর, এত তাবুকের যুদ্ধ, এত দূরের, প্রায় 900 কিলোমিটার দূরের যুদ্ধ, আমরা যাব, অনেক খরচপাতি আছে, রাস্তাঘাটে খাদ্যের প্রয়োজন, তারপরে বাহনের প্রয়োজন, ওটের প্রয়োজন, ঘোড়ার প্রয়োজন, তোমরা সাহায্য করো, যাদের যাদের সম্পদ আছে এরা সাহায্য করো। তো সাহাবা কেরাম এমন সাহায্য করলেন, হযরত ওসমান তিনি 1,000 উট দান করলেন, সাইদিনা ওমর ঘরে যা ছিল অর্ধেকটা দিয়ে দিছেন, হযরত আবু বকর যা ছিল পুরোটাই দিয়ে দিছে। এমন সময় রসুল দেখেন একজন মহিলা কাঁদতেছে, বোরকা পরিহিতা। তো রসুল বললেন, মা তুমি কাঁদছো কেন? কইয়া রাসূলুল্লাহ, আজকে জিহাদের চাঁদা আপনি তুলতেছেন, আবু বকর সব দিছে, ওমর অর্ধেক দিছে, অনেকে 1,000 উট দিছে, আমি একজন বিধবা নারী, আমার স্বামী উহুদের যুদ্ধের ময়দানে মারা গেছে, আপনি যে রাষ্ট্রীয় ভাতা দেন সেই ভাতা দিয়ে আমার সংসার চলে, এখন আমি আসছি আপনার কিছু জিহাদের চাঁদা দিতে। রসুল বললে, তুমি তো মদিনার রাষ্ট্রের ভাতা নিয়ে চলো, তুমি চাঁদা দিবা কি? কয়ে, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, আপনার হাতে দেওয়ার মতো কিছুই নাই, তবে আজকে আপনি চাদর বিছাইছেন চাদার জন্য, আর আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিয়ে বলছে, মাংজাল নাজিক রদুল্লাহ করদান হাসানা, আল্লাহ নিজে করজে হাসানা চাইছে, হে নবী, আল্লাহর হাত তো খালি হাতে দেওয়া যায় না, আল্লাহ বান্দার কাছে আজকে হাত পাচ্ছে, এই হাতকে অভাবের হাত না, মোহাব্বতের হাত। আপনি বাজার থেকে ছেলের জন্য চকলেট নিয়ে গেলেন 10টা, সবগুলি চকলেট ছেলের হাতে দেওয়ার পরে ছেলের সামনে আপনি হাত পাচ্ছেন, বাবা আমার একটা দেও না, আপনার কিনা টাকা দ্বারা সব চকলেট ছেলে হাতের দেওয়ার পরে ছেলের কাছে যে আপনি হাত পাচ্ছেন, এটা অভাবের হাত না, মোহাব্বতের হাত। আপনি হাত পাইতে দেখতেছেন ছেলে চকলেট বেশি ভালোবাসে না আপনারে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আপনি যে হাত পাচ্ছেন চকলেটের জন্য, এটা খাওয়ার জন্য না, ছেলের ভালোবাসা দেখার জন্য। আল্লাহ আজকে হাত পাচ্ছে অভাবের হাত নয়, মোহাব্বতের হাত, দেখি আমারে ভালোবাসে না সম্পদ ভালোবাসে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত দোয়া দিলেন, মহিলা বলছে, আমার দেওয়ার মতো কিছু নাই, তবে আমার 3 বছর একটা শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটা আজকে আজকে জেহাদের চাঁদা হিসেবে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। রসুল বললেন, মা জেহাদের ময়দানে আমি বাচ্চা নিয়ে কি করব? তীর তলোয়ারের যুদ্ধ, কাফের আক্রমণ করে, আক্রমণ প্রতিহত করা লাগে, তোমার বাচ্চা তো তীরের আঘাত করতে পারবে না, তলোয়ার আঘাত করতে পারবে না। মহিলা বলে, হে নবী, আমি ভালো করে জানি আমার ছেলে তীর তলোয়ারের আঘাত করতে পারবে না, তবে তলোয়ারের আঘাত তো খাইতে পারবে। যুদ্ধের ময়দানে টার্গেটে থাকেন আপনি, আপনি শেষ তো ইসলাম শেষ, এটা কাফেররা মনে করে, ওই কাফেরেরা যখন আপনার গায়ের মধ্যে আঘাত করতে আসবে, তীর মারবে, তলোয়ার মারবে, তখন আপনি আমার ছেলেটাকে আপনার সামনে রাখবেন, আমার ছেলেটার হাত ধরে আপনার সামনে এইভাবে করে ফিট করে দিবেন, কাফেররা তীর মারবে, আমার ছেলে শরীরের উপরে দিয়ে যাবে, কাফের তলোয়ার মারবে, আমার ছেলের উপরে দিয়ে যাবে, আপনার দেহটা আমার ছেলের জীবনের বিনিময়ে রক্ষা হবে। হে নবী, আমাদের এরকম সন্তানের মতো হাজার হাজার সন্তান যদি শহীদ হয়ে যায় কিচ্ছু যায় আসে না, কিন্তু রহমাতুল্লিল আলামিনের গায়ে একটা ফুলের কাঁটা পড়ুক, এটা আমরা সহ্য করতে পারি না, কারণ সন্তান চলে গেলে সন্তান পাওয়া যাবে, নবী চলে গেলে তো নবী পাওয়া যাবে না। আল্লাহ আকবার বলেন। হে নবী, সন্তানটাকে আপনি নিয়ে যান, এটা হলো আজকের জিহাদের চাঁদা, যেদিকে তীর আসবে ওইদিকে আমার ছেলেটারে ফিট করে দিবেন। এই দৃশ্য গোয়েন্দা দেখছে কিনা? গোয়েন্দা চলে গেছে ইটালি, ইটালির সরকার কি গিয়ে বলছে, মুসলমানদের সাথে 2 লাখ কেন, 10 লাখ সেনাবাহিনী জমা করলো কোনো লাভ নাই। কয়, কেন? মদিনা থেকে যে কিছু ফুলুস ফুলুস নিয়ে আসতো নাকি টাকা পয়সা? কয়, না, আমি আগেও আপনার বেতনভুক্ত গোলাম, এখনও আপনার গোলাম, তবে মুসলমানদের এমন এক শক্তি দেখে এসেছে যে শক্তি পৃথিবীর কারোর কাছে নাই, দুনিয়া সব কাফের মৃত্যুকে ভয় পায় আর মুসলমানরা মৃত্যুকে বুক পকেটের মধ্যে রেখে নিয়ে হাঁটে। আপনি, আমরা দেখে আসলাম, মা ইসলামের ভালোবাসায় জিহাদের চাঁদা হিসেবে নিজের সন্তানকে দিয়ে দিচ্ছে, এ দৃশ্য পৃথিবীর কোনো কাফেরদের হাতে নাই।
সন্তানকে যদি মা জিহাদের নিজের নারীত্বের মহব্বত বলে যদি জিহাদের চাঁদা হিসেবে মা সন্তানকে দিতে পারে এই মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারণ নাই ফিলিস্তিনি মায়েরা গর্বিত একটা পরিবার দেখলাম কই আমার 23 জন সদস্য পরিবারের 22 জনই শহীদ ফিলিস্তিনি সাংবাদিক বলতেছে যে সকালবেলা যে লাশ বহন করে বিকালবেলা সেই লাশ হয় ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ তারা বের করে সকালবেলা যে লাশ নিয়ে যায় বিকালবেলা আবার সে নিজে লাশ হয়ে যায় এরপরে কেউ ফলায়ন করে যায় না শাহাদাতকে তারা উন্মুক্তভাবে হাসি মুখে রিসিভ করতেছে বিড়ালের মতো শত শত বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচার মধ্যে অনেক লাভ আছে ফিলিস্তিনের মুসলমান শতভাগ ইমানদার কোন মুনাফিক নেই আল্লাহু আকবার বলেন আমার প্রিয় সদি তাহলে তখন ইতালি সরকার এতটা ভয় পাইছে মুসলমানদের মোকাবেলায় আর আসে নাই আল্লাহু আকবার বলবেন না আমার এতক্ষণের আলোচনা আপনারা কি বুঝলেন সুরে হাসর থেকে যুদ্ধের ময়দানে গেলে তলোয়ারও খরচ করা লাগে না রক্ত ঝরে না শুধু মুমিনের হুঙ্কারে আল্লাহ বিজয় দান করে দেন কথা বলেন ঠিক কি না সুতরাং 300 কোটি মুসলমান যদি পৃথিবীর 232টা দেশ থেকে আওয়াজ দিতে পারে একটা কাফের মুসলমানদের গায়ে হাত দেওয়ার সাহস পাবে না আমার প্রিয় সুদি আজকের পৃথিবীর জ্বালানি শক্তি আমাদের হাতে কোন কাফেরের ফায়ত তললে আল্লাহ তেল গ্যাস দেন নাই আমি দেখলাম রাশিয়াতে গ্যাস আছে পরে দেখি ইমাম বুখারীর জন্মস্থান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তার যত রাবি বুখারী মুসলিম তিরমিজি নাসাই কারোর বাড়ি আরব দেশে না সব অনারব আজমি ছিলেন ওনারা ওয়াল্লাহ আমি চাই আমি যেন শহীদ হই আবার জিন্দা হই আবার যেন শহীদ হই আবার জিন্দা হই আবার যেন শহীদ হই কিন্তু আল্লাহ বলে নবী হে কাফেররা আপনারে মারলেই তো আপনি শহীদ কোনো কাফেরকে আপনার গায়ে আমি আল্লাহ ছুরি চালাতে দিব না আল্লাহু আকবার বলেন রসুল বারবার শাহাদাতের কামনা করতেন কিন্তু আল্লাহ বলেছেন কাফেরদের হাতে আপনার আমি মৃত্যু দিব না রসুলের এই দোয়া কবুল হয় নাই আরেকটা দোয়া রসুল করছিলেন সেটাও কবুল হয় নাই এছাড়া যে সারা জীবনের দোয়া সব কবুল করছেন যিনি তিনি কে রসুল বলছেন আল্লাহ পূর্বেকার উম্মতেরা গোটা জাতি সহকারে তুমি শেষ করে দিয়েছ আমার উম্মত এক যুগে তুমি শেষ করে দিও না আল্লাহ কয় কবুল কাউমে সামুদ যেমন শেষ করে দিয়েছে কাউমে লোত শেষ করে দিয়েছি অনেক বিশাল বড় বড় গোষ্ঠীকে একসাথে আমি আল্লাহ হত্যা করে ফেলেছি কখনো ভূমিকম্প দিয়ে কখনো জ্বর তুফান দিয়ে কখনো বা পাথরে বৃষ্টি দিয়ে কিন্তু আপনার উম্মতকে আমি এক যুগে শেষ করব না হুজুর কয় তাইলে এই দোয়া যে তো কবুল আর একটা দোয়া করে আমার উম্মত যেন মারামারি করে না মরে আল্লাহ পাক বলেন এই দোয়াটা কবুল করলাম না এটা কিন্তু থাকবে এখন মুসলমানদের ভিতরে মারামারি আছে না নাই কথা বলেন আছে না নাই এটা কবুল হয় আমার ভাইরা ওরা পাথর উঠালো নবীরে মারার জন্য বিশ্ব নবী ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে অবহিত হয়ে মদিনায় চলে গেলেন সাহাব একরামের সঙ্গে সলা পরামর্শ বসলেন সাহাবিরা ওরা আজকে মারাত্মক একটা কাজ করছে আমি নবীকে হত্যার জন্য তারা চক্রান্ত করেছে এখন তো আর তাদেরকে ছাড় দেওয়া যায় সারা বিশ্বের সপ্রস্ত নবী এবং রাসুলদের নেতা যিনি যিনি বিশ্ব নবী যিনি নবীদের নবী যিনি কুল কায়নাতের নবী আবার তিনি মদিনার প্রেসিডেন্ট সেই নবীর হত্যার জন্য যারা চক্রান্ত করে সহজভাবে ওদেরকে ছেড়ে দেওয়া যায় এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা নবী হত্যা ষড়যন্ত্র আরেকদিকে মদিনার প্রেসিডেন্ট হত্যা ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র এমনিতেই ছেড়ে দেওয়া যায় না আল্লাহ নবী ওদেরকে বললেন তোমাদেরকে ইহুদিরা তোমরা মারাত্মক অন্যায় করেছো তাই তোমরা এখনো মদিনাতে থাকার আর কোনো নৈতিক অধিকার নাই তোমরা মদিনা থেকে বের হয়ে যাও আমি তোমাদেরকে 10 দিন সময় দিলাম কয়দিন যাসো আবাল বিদ্যাবনিতা বাড়িঘর জায়গা মতো থাকবে তোমরা হাত পা নিয়া আর যদি কিছু নিতে মন চায় ওগুলি নিয়ে মদিনা ছেড়ে চলে যাবা সময় দিলাম মাত্র কয়দিন 10 দিন ওরাও সিদ্ধান্ত নিছে যে না যে অন্যায় আমরা করছি যে মোনাফিকি আমরা করছি যে ষড়যন্ত্র আমরা করেছি আমাদের জন্য মোহাম্মদ যে শাস্তি নির্ধারণ করছে আমরা মেনে চলে যাই
ইতিমধ্যে তাদের কাছে গিয়ে মুনাফিক নেতা আব্দুল ইবনে উবাই এক সাক্ষাৎ করলেন তাদের ইহুদিদের নেতাদেরকে ডেকে বললেন তোমরা কি বিকুব নাকি বোকা নাকি মুহাম্মদ ধমক একটা দিয়েছে তাই তোমরা মদিনা ছেড়ে চলে যাবা শত শত বছর ধরে নির্মিত বাপ দাদার বাড়িঘর ভিটা বাড়ি ছেড়ে চলে যাবা হয় না কয়তা হলো আমরা তো ওনার সাথে পারবো না কে বলছে পারবা না তোমাদের সাথে আমি আছি আমরা মুনাফিকরা আছি আমার কাছে 2000 যোদ্ধা আছে সমস্ত যোদ্ধারা তোমাদের পক্ষে লড়াই করবে তোমাদের গায়ে একটা ফুলের টোকা পড়ার আগে আমার সেনা সদস্য শহীদ হবে আমি আগে মরব তোমাদের গায়ে একটা ফুলের টোকা পড়তে দিব না ইহুদিরা তোমরা এখানে থাকো ইহুদিদেরকে অভয় দিছে থাকার জন্য সাহস দিছে কারা কথা বলে না কথা বলে না কারা মুনাফিক সেই যুগে ছিল এই যুগে বুঝি নাই কথা বলে আছে না নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সিনা যায় মুনাফিক সিনা যায় না এক সময় সিনা যায় সেটা হলো জিহাদের সময় কথা বলেন ঠিক কি না মুনাফিক সিনা যায় আর ফজর নামাজের সময় সিনা যায় ফজরের বাতাসে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না আল্লাহ আকবার বলেন ফজরের জামাতে যারা শরীক হয় সব খাঁটি মুমিন এই জন্য সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া সকালবেলার বাতাস যদি গায়ে লাগান দেখবেন বহু রোগ থেকে আল্লাহ মুক্তি দান করে দিয়েছেন এই জন্য রসুল বলতেন মান সল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়বে সারাদিন আল্লাহ জিম্মার ভিতরে থাকবে আবার রসুল বলতেন মান সল্লা বারদাইন দাখালাল জান্নাহ যে ফজর পড়বে আসর পড়বে আল্লাহ তারে জান্নাতে ঢুকিয়ে দিবেন আল্লাহ আকবার এখন দেখা যায় আমাদের সমাজে ফজর নামাজে মুসল্লি কম না বেশি শীতের সময় আরও কম উত্তর অঞ্চলে ওয়াজ ওই অঞ্চলে শীত খুব বেশি মসজিদ থেমে মসজিদের সামনে গাড়ি থেমে গেছে মসজিদ তালা মারা ইমাম সাহেব নাই মুয়াজ্জিনও নাই কেউ নেই কোনো মুসল্লিও নাই ফার্স্টের রুমে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হলো রুমে কেউ আসেন নাকি মুয়াজ্জিন সাহেব কয় আমি আছি তো বের হন না কা কয় প্রচণ্ড শীত তো শীতে বের হন না আজান দিছেন কেমনে কয় খাতার ভিতরে থাকা শীতের কারণে বের হই না অথচ রসুল বলছে মান সাল্লাম লাইয়ুলি জান্নার আহাদান মান সাল্লা কাবলা তুলে শামজা কাবলা গুরু বিহা যারা ফজর নামাজ পড়বে কোনোদিন জাহান্নামের আগুনে প্রবেশ করবে না ও নামাজি আমার ঘরে নামাজ ফরজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ ও নামাজি আমার ঘরে নামাজ ফরজ আল্লাহর খুশির জন্য গোলাম নামাজ ফর পাঁচবার এ নামাজে সফল হবে এ পার পার জীবনের চারিধার জোরে বলে আমিন আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট আমার ভাইরা মদিনার ইহুদিরা মুনাফিকরা গিয়ে বলল তোমাদের কোনো সমস্যা নাই কোনো ভয় নাই কোনো টেনশন নাই আমরা আছি তোমাদের সাথে তোমাদের গায়ে ফুলের টোকা পড়ার আগে আমরা তোমাদের জন্য জীবন দিব এখন মুনাফিকদের কলিজা সাহস দেওয়ার কারণে ইহুদিদের কলিজা নরম না শক্ত ওরা সাহস পাইল মুনাফিকদের পক্ষ থেকে এই জন্য ওরা দৃঢ় হয়ে গেল শক্ত হয়ে গেল আল্লাহ নবীকে তারা আলটিমেটাম দিল মুহাম্মদ জোরে বলেন সাল্লাল্লাহু মুহাম্মদ তোমার যা মন চায় তা করো আমরা মদিনা ছাড়বো না তোমার যা শক্তি আছে ব্যয় করো আমরা মদিনাতে থাকবো আমরা মদিনা আল্লাহ নবীর মুখের ওপর পাল্টা তারা কথা বলে দিল বিশ্ব নবীর মুখের উপরে তারা কথা চেনে দিল তোমার যা মন চায় করো আমরা মদিনা ছাড়বো না আমরা মদিনাতেই থাকবো এবার বলেন আল্লাহ নবীর ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই বিশ্ব নবীকে ধমক দেয় বিশ্ব নবীকে হুমকি দেয় আমার প্রিয় সুদী রসুল্লাহ বললেন সাহাবে কেরাম এবার বসে দেখা যাবে না চলো আমরা বনি নাজির এলাকাকে অবরোধ করি আল্লাহ নবী অবরোধের জন্য চলে গেলেন ওদের দুর্গের চারপাশে রসুল্লাহ অবরোধ করলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ নবী মাত্র 6 দিন অবরোধ করে রাখলেন কয়দিন কথা কয় না কেন 6 দিন পরে 6 দিন মাত্র অবরোধ গেল 6 দিন পরে ওদের ভিতরে
এবং ভয় ঢুকে গেছে ভয়ের ছড়ে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল আল্লাহ নবীর কদমের কাছে এসে বলল মুহাম্মদ আর অবরোধ করার দরকার নাই মুনাফিকদের কথা আমরা শুনলাম না আগে শুনি না তোমার বিরুদ্ধে আমরা কথা বলেছি এখন আর আমরা শুনব না রাস্তাটা ছেড়ে দাও আমরা যেখানে খুশি সেখানে চলে যাব এই মদিনায় আর আমরা থাকব না আল্লাহু আকবার ওরা ভয় পায়া রসূলের কাছে আত্মসমর্পণ করলো এখন আল্লাহ পাক সূরা হাশরের ভিতরে ওদের বিফারে কথা শুরু করলেন মনোযোগ আছেন আপনাদের হাশর মানে সমাবেশ ইহুদিদের সমাবেশ হবে তিনটা মদিনা থেকে রসূল বের করে দিলেন চলে গেল খাইবারে সিরিয়া এটা প্রথম সমাবেশ হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলার আমলে গোটা আরব দেশ থেকে ইহুদিদেরকে হযরত ওমর বের করে দিয়েছিলেন এটা হলো দ্বিতীয় সমাবেশ আর হাশরের ময়দানে এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তুলবেন এটা হলো তৃতীয় সমাবেশ হাশর মানে সমাবেশ সেই থেকে হলো এই সূরার নাম সূরাতুল হাশর রাসূলুল্লাহ প্রথম এদেরকে বের করে দিলেন মদিনা থেকে এদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম হে মুসলমানেরা ইহুদিরা তাদের সুরক্ষিত বাড়িঘরের ভিতরে বসবাস করতেছিল প্রত্যেকটা বাড়ি বড় মজবুতভাবে বানানো বাড়ির এই তাদের এলাকার চারদিক দিয়া সুদৃঢ় প্রাচীর আছে ঘন ঘন গাছগাছালি আছে সামরিক হামলা করা বড় কঠিন কাজ তারা অস্ত্রের অধিকারী তাদের সাহসী যুদ্ধও অনেক এরপরেও মাত্র ছয় দিনের অবরোধ করার পরে তারা আত্মসমর্পণ করে এখান থেকে বের হয়ে গেলে কোন জানো ওদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ভয় ঢুকাইয়া দিছি তোমরা মুসলমানরা মাত্র ছয় দিন অবরোধ করেছো কোনো অস্ত্র খরচ করা লাগে নাই কোনো মুসলমান শহীদ হয় নাই কারোর একটু রক্ত দেওয়া লাগে নাই তোমরা সাহসিকতার সাথে মাত্র অবরোধের জন্য দাঁড়িয়েছো ওদের কলিজায় ভয় দিয়ে আমি ওদের বাড়িঘর থেকে বের করে দিয়েছি কারণ ওদের অন্তরে সবচেয়ে বেশি ভয় কাফের মোশরিকরা হলো কচ্ছপের মতো কচ্ছপ চিনেন নি আপনারা কথা বলে না কাসিম কাসিম চিনেন এক একটা কাসিম বাসে প্রায় 250 বছর সমালা বলবেন না কি হায়াত আল্লাহ দে 250 বছর বাসে গুই সাপ চিনেন গুই সাপ এক একটা গুই সাপ বাসে প্রায় 700 বছর এগুলি 700 বছর বাসে কিন্তু ফেসাব করে 40 বছর পরব তাও এক ফোঁটা পানিতে থাকে কিন্তু পানি পান করে না তো পানি যদি না খায় ফেসাব করে কোত্থেকে অক্সিজেন তো নেয় আর অক্সিজেনের মধ্যে তো অক্সিজেন H2O এই বাতাসের ভিতরে তো পানি আছে না নাই পানির অপর নাম H2O পানি আছে ওটা তো নেয় যার কারণে 40 বছর পর পর এক ফোঁটা হেসাব করে স্পঞ্জ নামক একটা প্রাণী আছে সাগরের তলদেশে পাওয়া যায় এরা বাসে 11,000 বছর আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ আর আমাদের গড় হায়াত রসুল বলছেন আমার উম্মতি মিন 60 ইলা 70 আমার উম্মতের গড় হায়াত হলো মাত্র 60 থেকে 70 অল্প কিছু উম্মতকে আল্লাহ 70 উপরে হায়াত দিবেন ম্যাক্সিমাম গড় হায়াত 60 থেকে 70 অথচ পূর্বের বহু মানুষ ছিল যারা হাজার হাজার বছর হায়াত পাইত কথা বলেন ঠিক কিনা আমাদের বাবা সদম স্বয়ং আদম পাইছেন 1,000 বছর কত বছর আল্লাহ ওনারা লম্বাও বানাইছেন প্রায় 120 হাত খলাকাল্লাহু আদম আলাস সত্তিনা জেরাআন ফলাম্মা খলাকাও কোলাই ঝাপ ফাসাল্লেম আলা উলাইকান নাফার বিশাল বড় বুখারীর হাদিস 120 হাত লম্বা আল্লাহ ওনাকে বানাইছেন সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা একটা 120 হাত লম্বা একটা মানুষ যদি এখানে এসে দাঁড়ায় আর আপনি যদি কথা বলতেছেন মোবাইল ছাড়া কথা বলা যাইব মোবাইলও নেটওয়ার্ক থাকে কি না আল্লাহ সেনা ভালো জানে তা আমার প্রিয় সুদীপ কাসিম 250 বছর হায়াত পায় কিন্তু কাসিমের একটা ধর্ম আছে এরা সুবিধা দেখলে মাথায় বের করে বেকায়দা দেখলে মাথা বিততে নেয় কাফের মোশরিকদের আচরণ হলো এইরকম ওদের থোতার মধ্যে যত জোর আছে কোমরে আর হাঁটুতে তত জোর নাই কথা বলেন ঠিক কিনা ওদের সাফাই যত জোর বুকে অত জোর নাই হাঁটুতে এত নাই আপনি ঠিক মতো যদি থোতার মধ্যে একটা দিয়ে দিতে পারেন দেখবেন ফাইসি ফাইসি করে দৌড় দিবার ফিরেও তাকাইব না কথা বলেন ঠিক কিনা এই জন্য হামাস যখন ইসরায়েলে প্রথম দিন হামলা করে 60,000 ইহুদি দেশ ছাড়ছে একদিনেই তাদেরকে 160টা দেশ ফ্রি ভিসা দিছে গাজার মুসলমানরা গাজা থেকে পশ্চিম তীরে যাইতে পারে না অনুমতি নাই অথচ 160টা দেশ ইহুদিদেরকে ফ্রি ভিসা দিয়েছে
ওরা একদিনেই বিমানে উঠছে 60,000 বাহিরে যখন সাইরেন্ট বাজতেছিল বিমানের তখন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ওখানে বক্তৃতা দিচ্ছিলেন তাদের পার্লামেন্টে মনে করছে এই নি হামাস হামলা করে দড় দিয়া বক্তৃতা সাইরে ব্যাংকারে গিয়ে লুকাইছে কথা বলেন ঠিক কি না সামান্য সাইরেন্টের আওয়াজে গর্ত খুঁজতেছো মুসলমানরা ঠিকমতো আওয়াজ দিলে ফালানের জায়গা খুঁজে পাবা না ওরা ভীতুজ্জাত শুধু আমরা একটু মুসলমানরা যদি সাহস নিয়ে দাঁড়াতে পারে ওরা কেউ সামনে দাঁড়াবে না আল্লাহ পাক বলছেন তোমরা মাত্র একটু অবরোধ করছে এতে আমি আল্লাহর কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দিছি ওরা এখন কয় আজ যুদ্ধের দরকার নাই সাইরে দেমা কান্দা বাসি কথা বুঝতেছেন কি না আমেরিকা 1947 সালের পর থেকে ইসরায়েলিদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে প্রায় এই বিগত 70 বছরে কত হাজার মুসলমান তারা মারছে কত মুসলমান এখন গাজার বিল্ডিং এর নিচে সাফা পড়ে আছে আল্লাহই ভালো জানে প্রিয় শ্রোতা সময় আসতেছে আমেরিকা ফালানের রাস্তা খুঁজে পাবে না আল্লাহর গজব তাদেরকেও ধরবে কথা বলেন ঠিক কি না এতদিন পরের এতদিন রাশি একটা সুযোগ খুঁজতেছিল আপনাদের মনোযোগ আছে তো মনে হয় না আর কয়েক মিনিট কথা বলি রাশিয়া সুযোগ খুঁজতেছিল যে আমেরিকা জোটের নামে ইউক্রেনের উপরে ইউক্রেনের মাধ্যমে আমার উপর হামলা করতে চায় একদিকে ইউক্রেনে আমার বিরুদ্ধে লাগিয়ে দিছে আবার ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করে এখন প্রতিবেশীরা আমার সাথে লাগাই দিছে এই জন্য আমি মুসিবতে আছি তবে আমেরিকার থাপ্পড় দেওয়া যায় এমন তো অস্ত্র রাশিয়া তো খুঁজতেছিল সে সুযোগ পাইল ইসরায়েলের মাধ্যমে রাশিয়ার এখন লোকেরা হামাস মুসলমানদেরকে সাহায্য করার প্রস্তাব দিচ্ছে সামনে আসতেছে কাফেরদেরকে দিয়ে আল্লাহ কাফেরদেরকে সাইজ করে দিবেন কথা বলেন ঠিক কি না বাতিল দিয়ে আল্লাহ বাতিলকে সাইজ করে দিবেন কথাটা বোঝাবার জন্য আমি এভাবে বলি ঘরে প্রবেশ করছে চোর কি প্রবেশ করছে চোরটোর কিছু আছে না নাই আবার ভদ্রও আছে আমি একবার এস্তেমার মাঠ থেকে যাচ্ছি তা আমার হাইজাকাররা ধরছে ছিনতাইকারী পরে বললো হুজুর কি আছে বললাম যে মানি ব্যাগ চশমা ঘড়ি ব্যাগ আছে কে হুজুর যা আছে দিয়ে দেন তো সব টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে বললো হুজুর যাবেন কথা বললাম যে হাজারি ব্যাগ যাবো আমার বড় বিয়ের বাসায় হুজুর এখান থেকে ভাড়া লাগবে কথা বললাম 20 টাকা ফকট থেকে আমার টাকা থেকে আমার 20 টাকা বাইর করে দিয়ে হুজুর দোয়া করেন আমার টাকা নিয়ে আবার ওখান থেকে আমার টাকা দিয়ে আবার আমার কাছে দোয়া চায় কি আল্লাহর ওলি এই দেশে সব বাট পার কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আরে সিটা আমার প্রিয় সুদীপ বাতিল দিয়ে আল্লাহ বাতিলেরে ধরেন মহিলা ঘরে নামাজ পড়তেছে স্বামী থাকে বিদেশ মহিলা বা দিনদার তাহাজ্জুদ গুজারি তাহাজ্জুদে নামাজ পড়তেছে ঘরে প্রবেশ করছে সোর তো সোর ঘরে ঢুইকা এই রুমে ওই রুমে খুঁজতেছে ভাবতেছে একটু হাঁটতেছে পায়সারি করতেছে কারণ সোরের মনে তো এমনি একটু পুলিশ পুলিশ ভাব আছে না নাই সোররা একটু ভীতু হয় সোর কি হয় একটু ভীতু হয় আবার কিছু সোর আছে এগুলো নিয়ে ন্যূনতম কোনো আদর্শ নাই যেটা পায় ওইটাই চুরি করে মাঝে শ্বশুর বাড়ির জিনিসও ধরে চুরি করে একদিন শ্বশুর বাড়ি ছাগল নিয়ে যাচ্ছে বাজারের দিকে বিক্রি করবে শ্বশুরকে আমার ছাগল নিয়ে যাচ্ছেন কোথায় ওইটা আপনার ছাগল না প্রতিবেশী একজন দিছে বিক্রি করে দিতে আপনার ছাগলে তো দাড়ি ছিল এটা তো দাড়ি নেই আসলে দাড়ি ছিল মগায় কিছু দেখাইতে লাগছে কারণ মাথার তো বুদ্ধি আছে বউ কয় ব্যাপার কি কাজে যান না কা কয় আমারে কেউ কাজ দেয় না সবাই মনে করে আমি চুরি করি কাজও চুরি করবো ফাঁকি দিব এই জন্য কাজ দেয় না কয় বাবা হয়েছেন বাচ্চারা না খেয়ে আছে চুরি করেন আর যাই করেন কিছু তো একটা করা লাগবে বাচ্চাদের কথা না খাবে রাখা যাবে না তো বাজারে চলে গেছে রাত বাজে 10টা কোনো দোকানে চুরির সুযোগ পায় না তাকে দেখে যে এক বুড়া 10 কেজি চাল মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা শুরু করেছে বুড়ার বাড়ি আবার উঁচু বেরিবাদের ফাঁসে উঁচু রাস্তার ফাঁসে সন্তানাদি কেউ নাই তাল গাছের ফাতা দ্বারা বানানো কোনোরকম ঝুপড়ির মতো ঘর রোদের আলো পরে বৃষ্টির পানিও পরে স্বামী স্ত্রী দুইজন বসবাস করে রাত বাজে 11টা বুড়া ঘরে ঢুকছে বুড়ি চাল গেলে মাথা থেকে নিয়ে কুলা দিয়া ঝাইরা মাটির কলসে ঢুকাইয়া কলসটারে চোখের নিচে ধাক্কা দিয়ে রেখে দিছে বুড়া বুড়ি দুইজন পান দুই গাল মুখে দিয়ে মশারির নিচে গিয়ে ঘুমিয়ে পড়ছে সোর মনে করছে যে দুইজনেই ঘুমাইছে আসলে বুড়া ঘুমাই গেছে বুড়ি কিন্তু বাতাস করতেছে পূর্ণিমার রাত আদো আলো আদো অন্ধকার হালকা হালকা দেখা যায় সোর মনে করছে দুইজন ঘুমাইছে আস্তের উপর বেড়াকাইটা ভিতরে ঢুকছে
বেদেরড়িকা সোকের নিচ থেকে মাটির সাউলের কলস্টারে টান দিয়ে আনছে বুড়ি কিন্তু মশারি ভিতর থেকে সব দেখতেছে কলস্টা টান দিয়ে এনেছে এখন চাউলগুলো নিব কিভাবে কাদের মধ্যে হাত দিয়ে দেখে গামছাটা নাই মনে মনে আফসোস করে আহারে আজকে এতটা একটা বড় ভুল করলাম অন্যদিন তো গামছাটা কাঁধে থাকে আজকে চাউলগুলো নিব কিভাবে গৃহস্থের এত বড় ক্ষতি করা ঠিক হবে না যে কলস্টা নিয়েই চলে যাব রাত বাজে ১২টা কে দেখবে নিজে লুঙ্গি টেনে খুলে লইছে লুঙ্গি খুলে এখন লুঙ্গি বিছাইছে কলস দশটা চাউল ডালবে বুড়ি আস্তের উপর মশারির ভিতর থেকে হাত বার করে লুঙ্গি টান দিয়ে মশারির ভিতরে নিয়ে গেছে এখন সোরা চাউল ডালে শুধু লুঙ্গির মাথা খুঁজতেছে কির লুঙ্গির মাথা কথায় বুড়ি কয় বুড়া উঠেন নাকা করে সোর ঢুকছে চাউল দিয়ে যায় সোর একলাপ দিয়ে বাইরে যায় কয় বুড়ি আমি শোন না তুই সত্য সদ্য গোষ্ঠী সত্যি আজকে আমার লুঙ্গি রেখা দিছস হাইটে হাইটে বাড়ি চলে গেছে রাত বাজে ২টা বউ দরজা খুলে দিয়ে কয় কি ব্যাপার এই জাপানে সুট পাইছেন কই কয় আর বলিস না তোর কথা শুনে চুরি করতে গিয়ে আজকে সালান শুদ্ধে হারিয়ে আইসি এইরকম আমাদের দেশে অনেক সেসকা সুর আছে এদেরকে মাঝে মধ্যে যদি আপনারা ধরতে পারেন হুটসুর তরমুজ সুর এদেরকে ধরে আপনারা শাস্তিতে এমন দেওয়া দেন মাঝে মধ্যে মেরেও ফেলেন আর বড় বড় কলম সুদদেরকে ফুলের মালা দিয়ে সর্বোচ্চ সম্মান দান করেন এটা অবিচার কথা বলেন ঠিক কিনা ঘরে সোর প্রবেশ করে মনে আছে কথাটা এইরম ওইরম খুঁজতেছে মহিলা তো তাহাজ্জুদ পড়তেছে এক পর্যায়ে মহিলা সালাম ফিরে মুনাজাত দিছে আল্লাহরে আল্লাহ আমার ঘরে স্বামী নাই পুরুষ নাই স্বামী থাকে বিদেশ সোর প্রবেশ করছে সোর ডুকছে ঘরের ভিতরে কি সম্পদ নেয় নাকি আমার ইজ্জত নষ্ট করে আল্লাহ তুমি হেফাজত করো কিছুক্ষণ পরে ঘরে প্রবেশ করছে ডাকাত আগে আসছিল কে এখন আসছে ডাকাত ঘরে ঢুকে শুধু বাড়িওয়ালা খুঁজতেছে এক রুমে গিয়ে দেখে মহিলা একজন নামাজ পড়ে কয় মহিলা দিয়ে কাজ দেয় বাড়িওয়ালার দরকার এই রুমে ওই রুমে উকি মাইরে দেখে পুরুষ একজন দাঁড়ানো আছে কয় এই তো বাড়িওয়ালা পাইছি আসলে বাড়িওয়ালা টান দিয়া নিয়ে এসে গালে মুখে দুই সেকটা দিছে কিছু বলতেছে যা চুপ থাক সাবি কই সাবি দে কথা বলার সুযোগ নেই ও যে একটু বলবে ভাই আমিও তো ওদের মতো তবে তোরা একটু উপরের স্কেলের আমি একটু নিচের আমি সোত তোরা এটা বলারও সুযোগ নাই থোতা মতো আগের থেকে সেবা করে লেছে স্ক্রাইফের বাড়ি যারে বলে আর কি সাবি কোথায় সাবি দে বিদেশি টাকা কোথায় রাখছিস স্বর্ণ অলঙ্কার কোন জায়গায় রাখছিস তাড়াতাড়ি দে সময় খুব কম কারণ ডাকাইতরা সময় দিতে অল্প কয়েক সেকেন্ডের ভিতরে অপারেশন করে তারা সাকসেস হইতে চায় তাড়াতাড়ি দে মহিলা ভাবলো যে আল্লাহ সাহায্য তো আসা শুরু হয়েছে ভাবছিলাম যে আমার সম্পদ কিভাবে রক্ষা হবে আমারও বা ইজ্জত কিভাবে রক্ষা হবে এখন তো তুমি বাতিল দিয়ে বাতিল এর দর্শ কথা বলেন ঠিক কিনা বাতিল দিয়ে বাতিল যেহেতু দরাই পড়ে গেছে তা আমি একটু ফেস লাগিয়ে দিই কয় কি ব্যাপার ওরা সাবি চাইতেছে দিয়ে আসে না দিবেন হ্যাঁ জীবনের সাথে কি টাকার মায়া বেশি নাকি বাচ্চা থাকলে সম্পদ টাকা পয়সা রুজু রোজগার করতেই পারবেন তাই বলে কি জীবনটা দিয়ে লাইবেন নাই ডাকাইত্রে মনে করছে যে জাগা মতোই তো হাত গেছে রে খিচ্চা ফিরা দে এমন মারা মারছে ওরা লম্বা করে সোজা করে তারা ঘর থেকে বের হয়ে গেছে বাতিলের দ্বারা বাতিল সাইজ হয়ে গেছে মহিলার সম্পদ রক্ষা পাইছে আমেরিকা মুসলমানদেরকে ভয় পাইও না তুমি শুধু পারমাণবিক শক্তির অধিকারী নয় তোমার সাইতে বড় বড় শক্তির অধিকারী আরও আছে বাতিলেই তোমাকে সাইজ করে দিবে আমাদের হাতে তো নাই তোমরাই একজন আরেকজনের হাতে ধ্বংস হবার সামনে মালহামা আসতেছে পৃথিবীতে বর্তমানে ৯০০ কোটি মানুষ এমন মালহামা শুরু হয়ে যাবে ৭০০ কোটি মানুষ মারা যাবে কত কোটি আল্লাহ রসুল বলেছে ৯ গুণ মানুষের ভিতরে ৭ গুণ মানুষ দুনিয়াতে শেষ হয়ে যাবে তার মানে হলে বর্তমান পৃথিবীতে ৯০০ কোটি মানুষ যদি থাকে এমন মালহামা শুরু হবে ৭০০ কোটি মানুষ বিদায় হয়ে যাবে এই ৭০০ কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমনভাবে সারা পৃথিবীতে শুধু রক্ত আর রক্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন অবশিষ্ট ২০০ কোটি মানুষ থাকবে তখন কাফেরদের উপরে কাফেরদের একটু প্রভাব বিস্তার হতে শুরু করে দিবে ওই সময় আল্লাহ ইমাম মাহাদিকে জমিনে পাঠাবেন আর ওই সময় দাজ্জাল দুনিয়াতে আসবে দাজ্জাল পৃথিবীতে আসার পরে দাজ্জাল এখনো আছে রসুল বলেছেন ইরানের একটা জেলার নাম হলো খোরাসান কষ্ট হচ্ছে মনে আপনাদের না আর ৪-৫ মিনিট ইনশাল্লাহ হ্যাঁ বলেন আরো কয়েক মিনিট ইরানের একটা জেলার নাম আছে খোরাসান ওই জেলার ভিতরে একটা থানার নাম হলো ইস্পাহান
ওই থানার ভিতরে একটা জায়গা আছে যেই জায়গার নাম হলো ইয়াহুদ নামক জায়গা গ্রামটার নাম হলো ইয়াহুদ ওই গ্রাম থেকে আল্লাহ পাক দাজ্জালকে বের করবেন রাসূল বলে দাজ্জাল পৃথিবীতে বের হয়ে মাত্র 40 দিন থাকবে কত দিন প্রথম দিনটা হবে এক বছরের মতো পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই জায়গায় সে বসতে পারবে না এমন কোন জায়গা নাই যেখানে সে যাইতে পারবে না তবে তিনটা জায়গার ভিতরে আল্লাহ তারে যাইতে দিবেন মসজিদে আকসা এসে যাইতে পারবে না মসজিদে আকসা ফিলিস্তিনিদের মসজিদ ওখানে আল্লাহ তার জন্য যাওয়া নিষিদ্ধ করে দিবেন আল্লাহু আকবার ওই মসজিদের আশেপাশে এত নবীদের কবর আছে যত নবীদের কবর পৃথিবীর আর কোথাও নাই ইব্রাহিম আলাইহিস সালামের কবর ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে সিংহভাগ সময় কাটাইছেন ফিলিস্তিন এলাকায় কেন আমাদের এত কষ্ট লাগে জায়নিস্টরা মুসলমানদেরকে মারে কেন তাদের জন্য এত ব্যথা লাগে কারণ যে জায়গায় মুসলমানদের রক্ত ঝরে এই জায়গাগুলি নবীদের পায়ের জায়গা নবীদের হাঁটা চলার জায়গা নবীদের কদম পড়া জায়গা এই জায়গাগুলি নিয়ে দাম আমাদের কাছে আছে না নাই ওই জায়গার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে মক্কায় নির্বাসন দিয়ে জীবনের সিংহভাগ সময় ওই জায়গা কাটিয়েছেন উনি হায়াত পাইছেন 200 বছর ম্যাক্সিমাম সময় ছিলেন ফিলিস্তিন হজ্জাতে জাকারিয়া নবীর জীবন কাটছে ফিলিস্তিনে ঈসা নবীর জীবন কাটছে ফিলিস্তিনে আল্লাহ আকবার বলেন ইয়াকুব আলাইহিস সালামের জীবন কাটছে ফিলিস্তিনে ইউসুফ আলাইহিস সালামের শৈশব কাটছে ফিলিস্তিনে এত নবীদের কবর আর সুলাইমান আলাইহিস সালাম যখন ফিলিস্তিনে আকসা মসজিদ তিনি বানালেন তখন তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ আমার আকসায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যদি কোনো মুসলমান নিয়াত করে এই জায়গায় এসে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে তুমি তার নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিও সাজিদা বুখারী বর্ণনা রাসূল বলে তিনটা মসজিদে নিয়াত করে যাওয়া যায় তিনটা মসজিদে নিয়াত করে কদমটা উঠাই নিয়ে আল্লাহ কদমে কদমে সওয়াব দিবেন এই তিন মসজিদের বাহিরে পৃথিবীর যত মসজিদ আছে সবগুলি সমান কথা কই না সব মসজিদ যত বড় হোক মসজিদ হোক না কেন সবগুলি সওয়াবে সমান তিনটা মসজিদ একমাত্র দামি একটা হলো আকসাব যেই মসজিদে সুলেমান নবী দোয়া করে গেছে এখানে কেউ যদি আসে নামাজ পড়লে তারে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন কে এই জন্য দেখা যায় রাসূল বলেছে কিয়ামতের আগে এই আকসা এলাকাটা মুসলমানদের জন্য এত মূল্যবান হবে এত মূল্যবান হবে সারা পৃথিবী একদিকে আকসা মসজিদটা মুসলমানদের কলিজায় থাকবে অন্যদিকে তার মানে সারা দুনিয়া যদি কাউরে দেয়া বলা হয় তুমি পৃথিবীর এই বাড়িটা নাও এই প্রাসাদ নাও এই ধরনের গাড়ি নাও সে বলবে এগুলি চাই না শুধু আকসার ফাঁসে নিয়ে ফাঁসে দাঁড় করিয়ে দাও আমি যেন আল্লাহর ঘর আকসাটা এক নজর দেখতে পাই পৃথিবীর চাইতে আকসাটা মুসলমানদের কাছে এত দামি হয়ে যাবে এই জন্য দেখা যায় রোহিঙ্গারা আক্রান্ত হয়েছে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশ ছাড়ছে আফগানের উপর যখন হামলা করা হলো তারা পাকিস্তানে উজবেকিস্তানে আশ্রয় নিয়েছিল সিরিয়ায় যখন হামলা হলো পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিল কুয়েতে যখন হামলা করলো তারা ইরানে গিয়ে আশ্রয় নিল কিন্তু ফিলিস্তিনে 47 সাল থেকে পিটায় একটা মুসলমান ফিলিস্তিন অঞ্চল ছাড়ে না তারা মনে করে আমরা শহীদ হব তারপরও আল্লাহর ঘরের প্রতিবেশী জায়গা থেকে আমরা সরে যাব না এত রক্ত জোড়ার পরেও তারা দেশ ছাড়ে না কারণ রাসূল বলছে এই জায়গাটার ভালোবাসা তার কিয়ামত পর্যন্ত মুমিনদের অন্তরে থাকবে এত বেশি থাকবে এই জায়গাটা তারা ছাড়তে চাইবে না ওই জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না মসজিদ নববীর এরিয়ার ভিতরে প্রবেশ করতে পারবে না কাবা শরীফের হেরামের এরিয়ায় প্রবেশ করতে পারবে না এছাড়া পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে দাজ্জাল যাবে না দাজ্জাল যে দাজ্জাল আসার আগে পৃথিবীতে 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকবে কয় বছর কথা কন না বৃষ্টিপাত বন্ধ থাকবে কোনো খাবার থাকবে না মুমিন যারা থাকবে তারা গিয়ে দেখবে জমিনেও ফসল হয় না আসমান থেকেও বৃষ্টি পড়ে না এমনকি ফ্রিজের মধ্যে কোনো খাবার নাই নারিকেল গাছের ডাবের ভিতরে কোনো পানি নাই পুকুরের মধ্যে কোনো মাছ নাই নদী সমুদ্র কোনো খাবার নাই না খেয়ে না খেয়ে মুসলমান কষ্ট পাবে কিন্তু দাজ্জাল গেলে ওর কাছে খাবার চাইলে ও আদেশ করলে জমিনের নিচ থেকে খাবার বের হতে থাকবে লোকেরা তার এই ক্ষমতা দেখে তারে খোদা মানবে সাহাবা কেরাম বললো হ্যাঁ নবী ওই সময় মুমিনরা খাবে কে রাসূল বললেন মুমিনরা খাওয়ার জন্য সেই সময় চুলার ভিতরে রান্না বসাতে হবে না ও তো আম ওয়া তাসবি মুমিনরা যদি শুধু মুখ থেকে বলে সুবহানাল্লাহ মুমিনদের খালি ফ্যাট আল্লাহ খাবার দ্বারা ভরপুর করে দিবে আপনার খাবার তখন বসাতে হবে না সুবহানাল্লাহ বললেই ফ্যাট আল্লাহ ভরপুর করে দিবেন
দাজ্জালের ক্ষমতা হবে মিরাকল মুমিনদের ক্ষমতাও হবে মিরাকল এরপরে ঈসা নবী দাজ্জালকে ধরবেন বর্তমান ইসরায়েলের রাজধানী হলো তেল আবিব ওই তেল আবিবের বিমানবন্দর থেকে 5 কিলোমিটার সামনে গেলে লুত নামক একটা জায়গা আছে ঈসা নবী গিয়া দাজ্জালের ঘরের ভিতরে সেই জায়গায় ধরে ফেলবেন হাতের ভিতরে তলোয়ার থাকবে তলোয়ার দ্বারা এক করে তিনি দাজ্জালকে হত্যা করে ফেলবেন দাজ্জালকে দুই টুকরা করে দিয়ে তিনি বলবেন বিশ্ববাসী দেখো দাজ্জাল আর তখন ইহুদিরা পড়বে বিপদে কি রে যে দাজ্জালের জন্য আমরা এত কিছু করলাম ওই দাজ্জালকে স্বাগত জানানোর জন্য ফিলিস্তিন এলাকা থেকে মুসলমানদেরকে আমরা তাড়াইয়া দিলাম দাজ্জালের এরিয়া বাড়ানোর জন্য এই জায়গায় আমরা টেম্পল নির্মাণ করলাম দাজ্জালের জন্য ফিলিস্তিন এলাকা থেকে মুসলমান আমরা বিদায় করলাম সে দাজ্জাল যখন শেষ হয়ে গেল আমাদের তো আর কিছুই তখন ইহুদিরা পলায়ন করতে থাকবে ঈসা নবী তখন মুমিনদেরকে বলবেন ইহুদিদেরকে ধর সমস্ত ইহুদিদেরকে তখন গুলো কচুকাটা করে হত্যা করা হবে একটা ইহুদির বাচ্চাও তখন বাঁচতে পারবে না আল্লাহু আকবার একটা ইহুদিও বাঁচতে পারবে না ইহুদি যদি কোনো গাছের নিচে লুকায় গাছ বলবে আমার পিছনে আছে ওরে দর পাহাড়ের নিচে লুকাইলে পাহাড় বলবে ওরে দর যেখানে লুকাবে সেখানেই বলবে ওরে একমাত্র একটা গাছ বলবে না রসুল বলছেন সেটা গারকাত নামক একটা গাছ আছে এটা ওদের গাছ এই গাছটা শুধু বলবে না যে আমার পিছনে ইহুদি আছে বাকি সবাই বলবে যে আমার ওখানে ইহুদি আছে ওরে ধরো হত্যা করে ফেলো হিটলার বলছিল হিটলারের কথা শুনছেন আপনারা 1942 সাল সে বলছিল যে আমি 60 লাখ ইহুদি মারছি আমি যদি চাইতাম একটা ইহুদিকে বাঁচতে দিতাম না তবে আমি ইচ্ছে করে কিছু ইহুদি বাঁচিয়ে রাখছি এরা যে কত খারাপ বিশ্ববাসী যেন দেখে কথা বুঝতেছেন কিনা সারা দুনিয়া আহ্বান জানাচ্ছে যুদ্ধে বিরতি দাও ওরা রাজি না এখনো তারা যুদ্ধ চালাচ্ছে তবে তাদের ধ্বংস যেখানে মুসলমানদের রক্ত জোরে সেখানে আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করে কথা বলেন ঠিক কিনা ফিলিস্তিন থেকেই ইসলামের বিজয় পতাকা উড়বে ইনশাআল্লাহ এটা আল্লাহর পদ্ধতি যেখানে মুসিবত সেখানেই সমাধান কথা কয় না যেখানে মুসিবত সেখানে আর ছোট ছোট দুই চারটা কথা বলি পারা যাবে তো ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালাম ওনার যখন জন্ম হলো মা তখন ভয় পাইলেন যারে ফেরাউন বাহিনী দেখলেই তো আমার ছেলেটারে মেরে ফেলবে তা আল্লাহ ফাআউহাইনা ইলা উম্মে মুসা আন আরদিহি কোরআনে আছে না নাই আল্লাহ মুসা নবীর মাকে বললেন মুসার মা তুমি তোমার বাচ্চাটা দুধ পান করাও টেনশনের দরকার নেই তবে হ্যাঁ ফাইজা খিফতে আলাই ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাআলুহু মিনাল মুরসালিন তুমি ভয় পায় না মুসার মা তোমার সন্তান হত্যা করবে এই ভয় যখন পেয়ে যাবা ফেরাউন বাহিনী ঘরে আসতেছে তখন তুমি একটা কাজ করবা তোমার সন্তানটারে একটা সিন্ধুকের ভিতরে ভরে সাগরের পানির ভিতরে বাসাইয়া দিবা তুমি টেনশন করো না যে সন্তান পানিতে বাসতেছে আমি ওয়াদা দিলাম এই সন্তানকে ওদূর ভবিষ্যতে তোমার কোলে আমি আল্লাহ পৌঁছে দিব তোমার ছেলে শুধু তোমার কোলে যাবে না তোমার ছেলে ভবিষ্যতে আমার রাসুল হয়ে যাবে মুসা আলাইহিস সালামের মা টের পাইলেন যে ফেরাউন বাহিনী আসতেছে আনাগোনা শুরু হয়েছে সিন্ধুকের মধ্যে ছেলেটারে ঢুকাইয়া পানির ভিতরে মা বাসিয়ে দিয়া চোখ থেকে পানি সেরে সেরে কানতেছে আর ছোট মেয়েটাকে বলে দিয়েছে দেখ সিন্ধুকের মধ্যে ভরে দিয়েছে কুমিরের ধাক্কায় মাছের ধাক্কায় পানির তরঙ্গে না জানে সিন্ধুকের ভিতরে পানি ঢুকে আমার ছেলেটা মারা যায় ছোট্ট মানুষ বাচ্চা মানুষ নড়াচড়া করার মতো ক্ষমতা নাই ভিতরে পানি ঢুকা মারা হতো যাইতে কথা কয় না পানি বাহ্যিক পানি দেখা ভয় পাইলেন বাহ্যিক পানি দেখে কি পাইছেন যে মুসা ওই পানির ভিতরে পড়ে মারা যাইতে পারে এটা ছিল মায়ের ভয় কিন্তু সময়ের আবর্তনে দেখা গেল ওই পানি দুই পাশে সরে গেল মুসা নবী ওই পানির মাঝখান দিয়ে রাস্তা দিয়ে ওপারে চলে গেলেন আর ফেরাউন যার ভয়েতে তাকে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া পানিতে বাসানো হয়েছিল ওই ফেরাউন সহকারে তার গোটা বাহিনীকে পানিতে সুবই আল্লাহ মারছে তার মানে যে পানি দেখে মুসা নবীর মার মনে মুসিবতের চিন্তা হয়েছে এটা একটা মুসিবত সেই মুসিবতের মধ্যেই ভবিষ্যতে সমাধান দিলেন কে আল্লাহু আকবার বলেন মুসিবত যেখানে সমাধান আরেকটা উদাহরণ দিই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কার ভাই
ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে ইউসুফ নবীর কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল জানেন আপনারা কুয়ার ভিতরে 70 হাত তলা পর্যন্ত কুয়ার ভিতরে ফেলে দিয়েছে ছোট ইউসুফ কুয়ার ভিতরে চলে গেছে আল্লাহ পাক ইউসুফের জানে মারেন নাই ফেরেশতা জিব্রাইল দে ওনার সহযোগিতা করেছেন ইউসুফ নবীর ফেরেশতা জিব্রাইল ধরে নিচে পাথরের ভিতরে বসিয়ে দিয়েছে ভাইরা মনে করছে ইউসুফ শেষ কিন্তু বাঁচিয়ে রাখলেন কে এখন বাইরা ইউসুফ নবীর কুয়ার ভিতরে ফেলে দিয়ে ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন রাত্রি বেলা ভাইরা কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে চোখের পানি ছাড়তে ছাড়তে আসে আগে থেকে কান্নার রিসাল দিছে চোখের পানি একটার একটারে কয় কি রে কান্দান চোখের পানি আন চোখের পানি ইচ্ছে করলেই আনা ইচ্ছা করে চোখের পানি আনা আর ইমোশন তৈরি হইয়া কাদায় দুইটা দুই রকম না কথা বলো না আমি যদি আপনাদেরকে এখন বলি কাঁদেন পারবেন যদি বলি হাসেন হাসতে পারবেন কি না পারবেন এখন বললে এখনই হাসতে পারবেন কিন্তু যদি বলি কাঁদেন কাঁদতে একটু সময় লাগে একটা ইমোশন তৈরি হওয়া লাগে কথা বলেন ঠিক কি না তার মানে বোঝা গেল সক্ষমতা আল্লাহ আপনারে দেন নাই আমি যদি বলি আপনার মাথাটা একটু নাড়েন পারবেন না হাতটা একটু নাড়েন পারবেন না যদি কানটা নাড়েন নাড়েন কান নাড়েন দেখি কেউ পারবেন মাথা নাড়াইলে কান নড়ে কথা কোন ঠিক কি না বোঝা গেল আপনার দেহের ভিতরে আল্লাহ সব ক্ষমতা দেন নাই দেহেরও কিছু ক্ষমতা আল্লাহ নিজের হাতে রাখছেন ঠিক কিনা বলেন তোরা কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে কার বাবার কাছে এসে একটা জামা দেখাইছে বেদামিন কাজিবিন ও যাউ আলা কামিসহি বেদামিন কাজিব রক্ত মাখা একটা জামা বাবারে দেখে বলছে বাবা আমার ভাই ইউসুফের বাগে খেয়ে ফেলছে এই যে দেখেন রক্ত মাখা জামা জামার ভিতরে রক্ত লাগানো আছে আমার প্রিয় সদী রক্ত মাখা জামা দেখে বাবা ইউসুফ হযরত ইয়াকুব আলাইহিস সালাম টুকরে কেঁদে উঠলেন চোখের পানি ছাড়লেন বললেন এই তো জামা এটা তো আমার ইউসুফের এই জামা বাবা কানে শুনেছেন যে ইউসুফকে বাগে খেয়ে ফেলছে কিন্তু জামা দেখার পরে মুসিবত আরো কমছে না বাড়ছে সন্তানের স্মৃতি বাবার চোখের সামনে ফুটে উঠেছে জামার ভিতরে সন্তানের রক্ত মাখা দেখা যায় এই বাহ্যিক এই রক্ত মাখা জামা দেখে ওনার মুসিবতের মাত্রা আরো বেড়ে গেছে কিন্তু সময়ের আবর্তনে মাত্র কয়েক বছর পরে হযরত ইউসুফ যখন মিশরের প্রেসিডেন্ট তখন তিনি শুনলেন যে ওনার জন্য কাঁদতে কাঁদতে বাবা সুখারি অন্ধ হয়ে গেছে ইউসুফ তখন গায়ের ওই জামাটা দিয়ে ভাইদের হাতে দিয়ে বললেন এই জামাটা নিয়ে যাও বাবার চোখের সামনে তুলে ধরো এই জামার কারণে আল্লাহ আমার বাবা দৃষ্টি শক্তি ফিরাইয়া দিবে তাহলে প্রথম জামাটা ছিল মুসিবত আর পরে সেই জামাটাই হয়ে গেল সমাধানের কারণ কথা বলে ঠিক কিনা ফিলিস্তিনে এখন রক্ত ঝরতেছে এটা বাহ্যিক দৃষ্টির একটা মুসিবত হয়তো বা এমন সময় আসবে ওই ফিলিস্তিন এলাকায় ইহুদিদের কবর রচনা করা হবে একটা ইহুদিও বাঁচতে পারবে না কথাকে বুঝে আসছেন আপনাদের হযরত ঈসা নবীর নেতৃত্বে সারা পৃথিবী থেকে ইহুদিরা এমন ভাবে বিদায় হয়ে যাবে একটা ইহুদিও আর দুনিয়াতে থাকবে না আমার বাইরে আসে মদিনার কথার দিকে একটু যে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ নবী মদিনা জিন্দিগিতে ইহুদিদেরকে মাত্র অবরোধ করে রাখলেন কয়দিন মাশাআল্লাহ মনে আছে আপনাদের আদর্শ শ্রোতা কয়দিন আচ্ছা এই যে অবরোধ করাচ্ছেন এখন 2000 বাহিনী বলছিল আমরা কি করব সাহায্য করব তোমাদের পক্ষে আসেনি এখন একজন ইহুদিরা মুখে যেটা বলে অন্তরে সেটা মুনাফিকরা মুখে যেটা বলে অন্তরে সেটা থাকে না কথা বলেন ঠিক কি না মুখে যেটা বলে সেটা অন্তরে নাই অন্তরে যেটা বলে সেটা মুখে 2000 মুনাফিকের একটা মুনাফিক সেখানে পাওয়া যায় নাই ইহুদিরা বুঝছে যে আমাদেরকে বিপদে ফেলে দিয়ে ওরা তো সম্পদ মোহাম্মদ আমাদেরকে দিয়ে দাও আমরা চলে যাচ্ছি এখান থেকে আল্লাহ পাক বললেন মুসলমানরা তোমরা আমি আল্লাহ জিকির কর কারণ কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়েছি সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বিজয় তোমরা আনো নাই এই যে ইহুদিরা এখন মদিনা ছেড়ে চলে যাচ্ছে এই বিজয়টা তোমাদের কৃতিত্ব নয় তোমাদের রক্ত খরচ করে এই বিজয়টা আনো নাই তোমরা কোনো কিছু করে আনো নাই বরং আমি আল্লাহ ওদের অন্তরে এমন ভয় ঢুকিয়ে দিছি ভয়ের কারণে তারা এখন মদিনায় থাকতে চায় না জীবন বাঁচানোর জন্য এখন মদিনা থেকে বের হতে চায়
এই যে আমি আল্লাহ ভয় ঢুকাইছি এটা হয়তো বা তোমরা চোখে দেখো না কিন্তু আসলে আমি আল্লাহ তাদের অন্তরে ভয় দিছি কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে আমি একটা মেসেজ দিলাম ফাআতাবিরু ইয়া উলিল আবসার আল্লাহু আকবার বলেন ফাআতাবিরু ইয়া উলিল আবসার দ্বিতীয় আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন ফাআতাবিরু ইয়া উলিল আবসার ও চক্ষুষ মানুষরা এখান থেকে শিক্ষা নাও কিয়ামত পর্যন্ত যত কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান ইসলামের দুশমনরা ইসলাম নিয়ে বাদদামি করবে তোমরা তখন যদি ঐক্যবদ্ধ হয়ে একটা হুঙ্কার দিতে পারো কোন কাফের মুসলমানদের সামনে দাঁড়াবার মতো সাহস নাই ফাআতাবিরু ইয়া উলিল আবসার তোমরা এখান থেকে শিক্ষা নাও মদিনার ইহুদিরাও তাই করলো ছয় দিন অবরোধের মাথায় কয় আমাদেরকে ছেড়ে দেন আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর প্রথম হাসরে যে আল্লাহ মদিনা থেকে ইহুদিদেরকে বিদায় করে দিলেন ও মুসলমানরা তোমরাও কল্পনা করতে পারো নাই যে এত তাড়াতাড়ি ইহুদিরা নিজেদের বাপদাদার নির্মিত বাড়িঘর ছেড়ে চলে যাবে আর ইহুদিরও চিন্তা করতে পারে নাই যে এত তাড়াতাড়ি বাড়িঘর ছাড়িয়ে দেওয়া লাগবে বরং ওদের অন্তরে আমি আল্লাহ এমন ভয় ঢুকিয়ে দিছি ভয় এমন এক জিনিস যেটা চোখে দেখা কথা কোন আপনার অন্তর যে বয় আছে আমি দেখতেছি আমার অন্তর যে বয় আছে আপনি দেখতেছেন আমার হাতে মোবাইল আছে এটা দেখা যায় এখানে পোস্টার আছে এটা দেখা যায় মাইক আছে এটা দেখা যায় আমারও দেখা যায় আমি আপনাদেরকে দেখতেছি কিন্তু কার অন্তরে বয় আছে এটা তো দেখা আল্লাহ বলেন সব ইহুদিদের অন্তরে আমি আল্লাহ ভয় ঢুকিয়ে দিলাম যার কারণে তারা প্রথম সুরে সেখান থেকে বের হয়ে যাইতে চাইলো আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত এইরকম করে তোমরা শুধু যদি একটু রুখে দাঁড়াতে পারো কাফের মুনাফিকরা এইভাবে করে পালাইতে থাকবে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি আর দুই মিনিট সময় দেন ইনশাল্লাহ হ্যাঁ ঘুমাসতেছে না তো ইনশাল্লাহ আপনারা বলতে পারেন উনি শুরু করছে নাকি এই দুই মিনিট পাঁচ মিনিট করতে করতে না না আর কয়েক মিনিট দুই তিন মিনিট ওহুদের যুদ্ধে আমার দিকে তাকান ওহুদের যুদ্ধে প্রশাসনিক কিছু বিধিনিষেধ আছে ওহুদের যুদ্ধে রসুল্লাহ মক্কার কাফেরদের 3000 কাফেরের বিরুদ্ধে লড়াই করলেন কথাকে বুঝে আসতেছে মুসলমান ছিল প্রথমত 1000 পরে মুনাফিক চলে গেছে 300 ছিল মাত্র 700 কত 700 মুসলমানরা লড়াই করছেন 3000-এর বিরুদ্ধে মুসলমানদের একটা এই গিরিগুহা পাহারা দেওয়ার দায়িত্ব যারা ছিলেন তাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আকস্মিক কাফেররা হামলা করে ওহুদের মাঠেই রসুলুল্লাহ সাসা সহকারে 70 জনকে শহীদ করে দিছে এটা জানেন তো আপনারা রসুলের সাসাও মারা গেছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন মুসলমান জায়গায় শাহাদত বরণ করেছেন বাকি যারা বেঁচে ছিলেন কারোর হাত নাই কারোর পা নাই কারোর চোখ নাই কথা বুঝতেছেন না আপনারা স্বয়ং বিশ্বনবী যিনি ওনারও দাঁত ভেঙে গেছে কড়া দিয়া মাথার কড়ার ভিতরে রসুলের মাথার ভিতরে টুপি ছিল ওই টুপির ওজন ছিল প্রায় 20 কেজি লোহার টুপি লোহার আংটাগুলি জ্বলতেছিল বড় ধরনের পাথরের আঘাতে ওই লোহার একটা রিং রসুলের মাথায় এইভাবে করে হাড্ডি ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছিল স্বয়ং রসুলুল্লাহর অনেক রক্ত বের হয়েছে কিন্তু যেই মক্কার কাফেরেরা 3000 বাহিনী মুসলমানদের উপর হামলা করছে ওরা 70 জন শাহাদাত বরণ করছে ওদের আক্রমণে কিন্তু তারা সেদিন সন্ধ্যায় ওই জায়গা ত্যাগ করে আবার মক্কার দিকে চলে গেছে কথা বুঝতেছেন কিনা মুসলমানরা আহত হলেন রসুলুল্লাহ যারা নিহত হলো বারবার জানা আদায় করে ওদেরকে ওখানেই দাফন করে এখন ওহুদের মাঠে গেলে দেখবেন মসজিদ নববী থেকে 5 কিলোমিটার সামনে পাহাড়ের পাশেই একটা মাকবারা এখানে 70 জনের কবর আছে রসুল দাফন টাফন করলেন পরের দিন যুদ্ধের পরের দিন রসুল সাহাবা কেরামকে বলতেছে সাহাবিরা শোনো আমরা এখন একটা কাজ করা লাগবে সাহাবা কেরামকে হুজুর আমরা আহত শরীরে শক্তি নাই বল নাই দাঁড়াতে পারি না উঠতে পারি না মদিনায় যে এখান থেকে 5 কিলোমিটার রাস্তা বাড়িতে যাবো কিভাবে সেই শক্তি আমাদের শরীরে নাই কারোর হাত নাই কারোর পা নাই আর সেই সময় চিকিৎসা ব্যবস্থা তত উন্নত ছিল না কথা বুঝতেছেন কি না অনেকের ব্লিডিংও বন্ধ হয় না রক্ত বন্ধ করা যায় না এই অবস্থায় রসুল বলে শোনো যে কাফেরেরা গতকাল হামলা করে মক্কার কাফেরেরা আবার মক্কায় ফিরে যাচ্ছে আমার মনে হয় তারা আবার মদিনায় হামলা করার জন্য আসতে পারে কাজেই ওরা আসতে হবে না চলো আমরা ওদেরকে একটা ধাওয়া দেই কথা বুঝতেছেন কি না দূরদর্শী নবী রাজনৈতিক প্রজ্ঞা এত বেশি এত দূরদর্শিতা সব দিয়েছেন কে
উতিতুল আলম মিনাল আউয়ালিন আগের এবং পরের সব এলেম আল্লাহ রাসূলের সিনার ভিতরে দান করে দিয়েছেন হুজুর বলেন ওরা আবার আসতে পারে আমাদেরকে মারার জন্য চলো ওদের আসতে যেন না হয় আমরা ওদেরকে একটা ধাওয়া দেই সাহাবা কেরাম বলল হে রাসূল এতটায় আহত এতটায় আমরা আহত পরিশ্রান্ত দাঁড়ানোর মতো ক্ষমতা নাই এছাড়া অনেকে পঙ্গু হাত নাই পা নাই চোখ নাই এই অবস্থায় আমরা কেমনে যাব রাসূল বলেন আহত তো আমিও হয়েছে আমারও তো দাঁত ভাঙছে আমারও তো মাথার ভিতরে করা ঢুকছে এরপরও তোমরা কেউ যদি না যাও আমি একা গিয়ে ওদেরকে দাওয়া করব আল্লাহু আকবার ওরা 10 কিলোমিটার দূরে চলে গেছে মদিনা থেকে রাসূল বলেন আমি একা যাব রাসূল যেই বলছে আমি একা যাব এখন কোন মুসলমান আর থাকতে রাজি সবাই বলল আহত শরীর নিয়ে তাহলে আমরাও যাব 70 জন মুসলমান ওটের উপরে বসে উঠলেন সবা অধিকাংশ আহত 70 জনের মধ্যে মাত্র একজন ছিলেন নতুন হযরত আব্দুল্লাহ ইবনে জাবের যার বাবা জাবের শহীদ হয়েছিল উহুদে এই আব্দুল্লাহ একমাত্র গতকালকের যোদ্ধা ছিল না বাকি 69 জনই ছিল গতকালকের যোদ্ধা এই 70 জন মুসলমান কাফেরদেরকে ধাওয়া করার জন্য রওনা দিয়ে 8 কিলোমিটার সামনে গেছে কাফেররা আছে 10 কিলোমিটার মুসলমান গেছে 8 কিলোমিটার দুই দলের মাঝখানে মাত্র কয় কিলোমিটার কাছাকাছি না কথা কয় না মুসলমানরা 8 কিলোমিটার যাওয়ার পরে একজন ফথি কই রাস্তা নিয়ে যাচ্ছে মুসলমানদেরকে দেখে বলল তোমরা কোথায় যাচ্ছ কয় আমরা যাচ্ছি মক্কার কাফেরদেরকে ধাওয়া করতে কয় যায় লাভ নাই ওরা আসতেছে তোমাদের দিকে ওরা দেখলাম এক জায়গায় সলা পরামর্শ করছে আবু সুফিয়ানের নেতৃত্বে তখন আবু সুফিয়ান কালেমা পড়েন নাই আবু সুফিয়ান বলল যে আমরা তো বুকার পরিচয় দিছি গতকাল আমাদের সারাসি আক্রমণে 70 জন মুসলমান শহীদ হলো অনেকে আহত হলো আমরা আরেকটু আক্রমণ করলে তো একটা মুসলমানও বাঁচত না আমরা হাতের নাগালে ওদেরকে ফাইয়া কেন আমরা ছেড়ে দিয়ে চলে আসলাম এটা বুকার কাজ করছি চলো আবার যাই কথা বুঝতেছেন কিনা চলো আমরা মাত্র 10 কিলোমিটার তারা প্রস্তুতি নিয়ে মুসলমানদের উপর হামলা করার জন্য আসতেছে এই কথা সাহাবায়ে কেরাম এখন শুনলেন বলেন তো এই সাহাবীরা সবাই গতকালকের যোদ্ধা আহত কিনা কিন্তু শোনার পরে একজন সাহাবীও ভয় পাই নাই বরং তাদের ইমানে জোশ এত বেড়ে গেছে সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলেছেন এদের ইমানে জোশ এত বেড়ে গেছে এরা তাকবীর দিয়ে এমন ভাবে চিৎকার করে উঠল আর বলল হে রাসূল আপনি আমাদেরকে নিয়ে ওদের আসতে হবে না আমরাই যাব আমরা এমন ভাবে আক্রমণ করব একটা কাফের কো মদিনায় মক্কাতে আমরা ফিরে যেতে দিব না 70 জন মুসলমানদের রণপ্রস্তুতি আর মানসিকতা এই দৃশ্য আরেকজন লোক দেখছে কথা বুঝতেছেন কিনা আরেকজন কাফের দেখে সে চলে গেছে মক্কার কাফেরদের কাছে গিয়ে বলছে কাফেরেরা তোমরা যাও কই কয় মুসলমানদেরকে পুনরায় হামলা করতে যায় কয় যায় কোনো লাভ নাই ওরা হামলা করার জন্য 8 কিলোমিটার আসছে মাত্র তোমাদের থেকে 2 কিলোমিটার পিছনে ওদেরকে এমন ভাবে আমরা এমন মানসিকতা ওদের দেখলাম ওরা আসতেছে মনে হয় যেন ছাগলের পালের ভিতরে বাঘের আক্রমণ এমন ভাবে তোমাদের উপর হামলা করবে জীবন বাঁচাইতে পারবে না কথাটা শোনার সাথে সাথে মক্কার কাফেরদের অন্তরে এমন ভয় ঢুকলো মদিনায় আসার চিন্তা তো বাদই দিল দ্রুত গতিতে স্থান থেকে কইরা জান নিয়ে মক্কায় পালায়া গেছে আল্লাহ পরিষ্কার ভাষায় বললেন মুসলমানেরা তোমরা মাত্র একটু প্রস্তুতি নিয়ে সামনে গেছো তোমাদের শরীরগুলি আহত আমি আল্লাহ দেখতেছি তোমাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে আমি দেখতেছি হাত নাই পা নাই আমি দেখতেছি এরপরে তোমরা যে হুঙ্কার দিয়েছো হুঙ্কার দেখেই কাফেররা ভয় করে পালাতে শুরু করে দিয়েছে আমি কি বুঝাইতে পারতেছি তার মানে হলো আল্লাহ পাক এই সূরা থেকে আমাদেরকে মেসেজ দিলেন ইহুদিরা ওরও মাঠে টিকতে পারবে না কাফের মোর্শা করাও টিকতে পারবে না শুধু প্রয়োজন তোমাদের একটা হুঙ্কারের পারা যাবে ইনশাআল্লাহ শেষ কথা বলছি ইতালি সরকার রসুলকে হত্যা করার জন্য গোয়েন্দা পাঠাইছে কি পাঠাইছে আর সিটি পাঠাইছে যে মোহাম্মদ আমি 2 লক্ষ সেনা নিয়ে মদিনা আক্রমণ করব তুমি পারলে ঠেকাইও তো রসুলুল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন সাহাবায়ে কেরাম ইতালি সরকার সিটি ফাটাইছে আমাদের উপর আক্রমণ করবে 2 লক্ষ সেনা নিয়ে তোমরা কি বলো এদিক দিয়ে গোয়েন্দাও আছে গোয়েন্দা প্রকাশ্যে আসে না গোপনে আসে ও মুসলমানদের সাথে গোয়েন্দাও মসজিদ নববীতে বসা রসুল বলেন সাহাবায়ে কেরাম তোমরা বলো কি করা যায় সাহাবায়ে কেরাম বলে হে রসুল ওদের আসতে হবে না আমরাই যাব ওরা কেন মদিনা পর্যন্ত আসবে আমরা ওদের দেশে যাব 30,000 সাহাবী নাম লেখাইলেন সুবহানাল্লাহ বলবেন না
এখন রসূল ভাবলেন এত দূরের সফর এত তাবুকের যুদ্ধ এত দূরের প্রায় 900 কিলোমিটার দূরের যুদ্ধ আমরা যাব অনেক খরচপাতি আছে রাস্তাঘাটে খাদ্যের প্রয়োজন তারপরে বাহনের প্রয়োজন ওটের প্রয়োজন ঘোড়ার প্রয়োজন তোমরা সাহায্য করো যাদের যাদের সম্পদ আছে এরা সাহায্য করে তো সাহাবা কেরাম এমন সাহায্য করলেন হযরত ওসমান তিনি 1000 উট দান করলেন সাইয়েদনা ওমর ঘরে যা ছিল অর্ধেকটা দিয়া দিবেন হযরত আবু বকর যা ছিল পুরোটাই দিয়া দিবেন এমন সময় রাসূল দেখেন একজন মহিলা কাটতেছে বোরকা পরিহিতা তো রাসূল বললেন মা তুমি কাটছো কেন কইয়া রাসূলুল্লাহ আজকে জিহাদের চাঁদা আপনি তুলতেছেন আবু বকর সব দিছে ওমর অর্ধেক দিছে অনেকে হাজার হাজার উট দিছে আমি একজন বিধবা নারী আমার স্বামী উহুদের যুদ্ধের ময়দানে মারা গেছে আপনি যে রাষ্ট্রীয় ভাতা দেন সেই ভাতা দিয়ে আমার সংসার চলে এখন আমি আসছি আপনার কিছু জিহাদের চাঁদা দিতে রাসূল বললেন তুমি তো মদিনার রাষ্ট্রের ভাতা নিয়ে চলো তুমি চাঁদা দিবা কি কয় আমার ঘরে টাকা নাই পয়সা নাই ধন নাই সম্পদ নাই আপনার হাতে দেওয়ার মতো কিছুই নাই তবে আজকে আপনি চাদর বিছাইছেন চাদার জন্য আর আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিয়ে বলছে মাংজাল নাযিকরুল্লাহ করদান হাসানা আল্লাহ নিজে করজে হাসানা চাইছে হে নবী আল্লাহর হাত তো খালি হাতে দেওয়া যায় না আল্লাহ বান্দার কাছে আজকে হাত পাচ্ছে এই হাতকে অভাবের হাত না মহাব্বতের হাত আপনি বাজার থেকে ছেলের জন্য চকলেট নিয়ে গেলেন 10টা সবগুলি চকলেট ছেলের হাতে দেওয়ার পরে ছেলের সামনে আপনি হাত পাচ্ছেন বাবা আমার একটা দাও না আপনার কিনা টাকা দ্বারা সব চকলেট ছেলে হাতে দেওয়ার পরে ছেলের কাছে যে আপনি হাত পাচ্ছেন এটা অভাবের হাত না মহাব্বতের হাত আপনি হাত পাইতে দেখতেছেন ছেলে চকলেট বেশি ভালোবাসে না আপনারে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা আপনি যে হাত পাচ্ছেন চকলেটের জন্য এটা খাওয়ার জন্য না ছেলের ভালোবাসা দেখার জন্য আল্লাহ আজকে হাত পাচ্ছে অভাবের হাত নয় মহাব্বতের হাত দেখে আমারে ভালোবাসে না সম্পদ ভালোবাসে সুবহানাল্লাহ সাহাবা কেরাম এত দোয়া দিলেন মহিলা বলছে আমার দেওয়ার মতো কিছু নাই তবে আমার 3 বছর একটা শিশু বাচ্চা আছে এই বাচ্চাটা আজকে আজকে জিহাদের চাঁদা হিসেবে আমি আপনার হাতে তুলে দিচ্ছি রাসূল বললেন মা জিহাদের ময়দানে আমি বাচ্চা নিয়ে কি করব তীর তলোয়ারের যুদ্ধ কাফের আক্রমণ করে আক্রমণ প্রতিহত করা লাগে তোমার বাচ্চা তো তীরের আঘাত করতে পারবে না তলোয়ার আঘাত করতে পারবে না মহিলা বলে হে নবী আমি ভালো করে জানি আমার ছেলে তীর তলোয়ারের আঘাত করতে পারবে না তবে তলোয়ারের আঘাত তো খাইতে পারবে যুদ্ধের ময়দানে টার্গেটে থাকেন আপনি আপনি শেষ তো ইসলাম শেষ এটা কাফেররা মনে করে ওই কাফেরেরা যখন আপনার গায়ের মধ্যে আঘাত করতে আসবে তীর মারবে তলোয়ার মারবে তখন আপনি আমার ছেলেটাকে আপনার সামনে রাখবেন আমার ছেলেটার হাত ধরে আপনার সামনে এইভাবে করে ফিট করে দিবেন কাফেররা তীর মারবে আমার ছেলের শরীরের উপরে দিয়ে যাবে কাফের তলোয়ার মারবে আমার ছেলের উপরে দিয়ে যাবে আপনার দেহটা আমার ছেলের জীবনের বিনিময়ে রক্ষা হবে হে নবী আমাদের এরকম সন্তানের মতো হাজার হাজার সন্তান যদি শহীদ হয়ে যায় কিচ্ছু যায় আসে না কিন্তু রহমাতালিল আলামিনের গায়ে একটা ফুলের কাটা পড়ুক এটা আমরা সহ্য করতে পারি না কারণ সন্তান চলে গেলে সন্তান পাওয়া যাবে নবী চলে গেলে তো নবী পাওয়া যাবে না আল্লাহ আকবার বলেন হে নবী সন্তানটাকে আপনি নিয়ে যান এটা হলো আজকের জিহাদের চাঁদা যেদিকে তীর আসবে ওইদিকে আমার ছেলেটারে ফিট করে দিবেন এই দৃশ্য গোয়েন্দা দেখছে কিনা গোয়েন্দা চলে গেছে ইটালি ইটালি সরকার কি গিয়ে বলছে মুসলমানদের সাথে 2 লাখ কেন 10 লাখ সেনাবাহিনী জমা করলো কোনো লাভ নাই কয় কেন মদিনা থেকে যে একে কিছু ফুলুস ফুলুস নিয়ে আসতো নাকি টাকা পয়সা কয় না আমি আগে আপনার বেতনভুক্ত গোলাম এখনো আপনার গোলাম তবে মুসলমানদের এমন এক শক্তি দেখে এসেছে যে শক্তি পৃথিবীর কারোর কাছে নাই দুনিয়া সব কাফের মৃত্যুকে ভয় পায় আর মুসলমানরা মৃত্যুকে বুক পকেটের মধ্যে রেখে নিয়ে হাঁটে আপনি আমরা দেখে আসলাম মা ইসলামের ভালোবাসায় জিহাদের চাঁদা হিসেবে নিজের সন্তানকে দিয়া দিচ্ছে এ দৃশ্য পৃথিবীর কোনো কাফেরদের হাতে নাই সন্তানকে যদি মা জিহাদের নিজের নারীত্বের মহাব্বত বলে যদি জিহাদের চাঁদা হিসেবে মা সন্তানকে দিতে পারে এই মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারণ নাই ফিলিস্তিনি মায়েরা গর্বিত একটা পরিবার দেখলাম কই আমার 23 জন সদস্য পরিবারের 22 জনই শহীদ ফিলিস্তিনি সাংবাদিক বলতেছে যে সকালবেলা যে লাশ বহন করে বিকালবেলা সেই লাশ হয় ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ তারা বের করে সকালবেলা যে লাশ নিয়ে যায় বিকালবেলা আবার সে নিজে লাশ হয়ে যায় এরপরে কেউ ফলায়ন করে যায় না শাহাদাতকে তারা উন্মুক্তভাবে হাসি মুখে রিসিভ করতেছে বিড়ালের মতো শত শত বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচার মধ্যে অনেক লাভ আছে
ফিলিস্তিনের মুসলমান শতভাগ ঈমানদার, কোনো মুনাফিক নেই। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় সদী, তাহলে তখন ইতালির সরকার এতটা ভয় পাইছে মুসলমানদের মোকাবেলায় আর আসে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝলেন সূরে হাসর থেকে? যুদ্ধের ময়দানে গেলে তলোয়ারও খরচ করা লাগে না, রক্ত ঝরে না, শুধু মুমিনের হুঙ্কারে আল্লাহ বিজয় দান করে দেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং 300 কোটি মুসলমান যদি পৃথিবীর 232টা দেশ থেকে আওয়াজ দিতে পারে, একটা কাফের মুসলমানদের গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। আমার প্রিয় সুদী, আজকের পৃথিবীর জ্বালানি শক্তি আমাদের হাতে। কোন কাফেরের ফায়ের তললে আল্লাহ তেল গ্যাস দেন নাই? আমি দেখলাম রাশিয়াতে গ্যাস আছে, পরে দেখেটি ইমাম বুখারীর জন্মস্থান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার যত রাবি বুখারি মুসলিম তিরমিজি নাসাই কারোর বাড়ি আরব দেশে না, সব অনারব আজমি ছিলেন ওনারা। ইমাম বুখারীর জন্মস্থান যেখানে সেখানে আল্লাহ রাশিয়ার নিচে তেল গ্যাস দিয়েছেন। মুসলমানদের ফায়ের তলে আল্লাহ এই সম্পদটা দিয়েছেন, কোনো কাফেরের দেশে নাই। মধ্যপ্রাচ্যে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোনো কাফেরের দেশ আল্লাহ দেন নাই। আমরা যদি জ্বালানি বন্ধ করে দেই, দুনিয়ার একটা বিমানও আকাশে উঠতে পারবে না। মুসলমান যদি বলে আজকে থেকে রাবার বন্ধ করে দিলাম, ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুটি দেশ যদি বলে আর রাবার দিব না, পৃথিবীর বিমানের একটা ছাক্কাও আর ঘুরবে না। পৃথিবীর মূল সেনাবাহিনীর এক তৃতীয়াংশ আল্লাহ মুসলমানদের হাতে দান করে দিয়েছেন। কি নাই আমাদের? শুধু একটু ঐক্যবদ্ধ হওয়ার একটু মানসিকতা দরকার। পারা যাবে তাই ইনশাআল্লাহ। আমরা আর কিছু আর পারি আর না পারি, মাহফিলের ময়দান থেকে আমরা আওয়াজ দিচ্ছি। ভাই যে স্লোগান দিয়ে বললেন, মুসলিম বিশ্বের মুসলমানদেরকে ভেদাভেদ বলে আজ ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার ছাড়তে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এখন আমরা দোয়ার দিকে যাবো। হাজ আমি আইন দোলেন মেঙ্গদোল্লা, কষ্ট করে এতক্ষণ বসেছিলেন, সংক্ষিপ্ত একটু দোয়া করি, শরীর হয়ে আপনারা যান।